বড় জিনিস বানাতে হলে পৃথিবীর যখন যেই দেশেই বানাইছে বড় বড় ছবি, সব থেকে বড় স্টার ছাড়া সেই ছবিটা হয় না, আসলে অসম্পূর্ণ থেকে যায়। আজকে সাকিব খান ছাড়া তুফান হতো না, অসম্পূর্ণ থাকতো। এবং আমি কাউকে ভাবতেই পারি না, আমি যখন গল্পটা আদনান ভাইয়ের সাথে শেয়ার করি, আদনান ভাইয়ের সাথে যখন শেয়ার করি তখন বলছি যে আমি তো সাধারণত গল্প লিখে দেন আমি কাস্টিং চিন্তা করি। আমি যখন গল্পটা লিখতেছিলাম এবং এক একটা সিন আমি টুকটাক অভিনয় করি, এবং আমাদের কো রাইটার আদনান ভাই উনিও খুব ভালো অভিনয় করে, আপনারা সিনেমা হলে গিয়ে দেখতে পাবেন। তা আমরা যখনই এক একটা তুফানের সিন লিখতেছিলাম, আমাদের একজনের কথায় মাথায় আসতেছিল যে সাকিব খান ছাড়া এটার কোনো বিকল্প নাই। তো তারপর আমি ভাইয়াকে প্রস্তাব দিলাম এবং গল্পটা বললাম। ভাই আমাকে বললো যে এত বড় স্বপ্ন দেখছিস, পারবি তো রাফি? আমি বলছি ভাই ইনশাল্লাহ, ভরসা রাখেন আমি পারবো। এবং আমি ভাইয়াকে বলতে চাই, শুটিং এর শেষ দিন ভাইয়াকে আমি বলছিলাম যে ভাই আমি যা যা কমিটমেন্ট করছিলাম সব রাখছি তো, গল্প আপনাকে প্রথম দিন যে গল্পটা শুনাইছিলাম আপনি স্ক্রিনে সেই গল্পটা পাইছেন তো? উনি বলছে পাইছি, এই প্রথম পাইছি। তো আমি খুবই এটাই খুশি যে আমি আমার যাদেরকে প্রথম, আপনারা তো দেখবেন সিনেমাটা, আমি আমার জায়গার থেকে চেষ্টা করেছি জান দিয়ে ছবিটা বানানোর জন্য এবং বাংলাদেশের সব থেকে বেস্ট বেস্ট পার্সনগুলোকে নিয়ে আসার জন্য। আমি আমার কাছে মনে হচ্ছে আমাদের বাংলাদেশের বেস্ট ডিওপি যিনি আছেন, তিনি ইন্ডিয়া কেন যে কোনো পৃথিবীর যে কোনো দেশের সাথে কম্পিটিশন দিতে পারবে, তাসিন ভাই, যিনি আমাদের সিনেমা এত সুন্দর ভিজুয়াল করেছেন। এই ভিজুয়াল কিন্তু বাংলাদেশি ভিজুয়াল, এটা কিন্তু বিদেশি কোনো ডিওপি করে নাই, আমাদের বাংলাদেশি একজন মানুষ করেছে। এবং যে ভিজুয়াল দেখে শুধু বাংলাদেশি রিভিউয়াররা রিভিউ দিচ্ছে না, ইন্টারন্যাশনালি বলতেছে যে ও মাই গড, এটা এত এত সুন্দর ভিজুয়াল আমরা দেখি নাই। তো আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে এটা বাংলাদেশি ভিজুয়াল, মেড ইন বাংলাদেশ। আপনারা যে ভয়ঙ্কর সুন্দর সেট ডিজাইন দেখেছেন, যে সেটগুলো দেখে মুগ্ধ হয়েছে যে এত বড় ক্যানভাস এটা কিভাবে সম্ভব হয়েছে, এই ক্যানভাসটা সম্ভব করেছেন শিহাব ভাই যিনি ন্যাশনাল উইনিং প্রোডাকশন ডিজাইনার, যিনি না থাকলে এই ভিজুয়াল হতো না। আপনারা যে সাকিব খানের লুক দেখেছেন, যে ভয়ঙ্কর লুক, যে লুকের প্রশংসা করছেন, সেই লুক ডিজাইন করেছে সান, যে কস্টিউমগুলো বানিয়েছে, তো মেড ইন বাংলাদেশ। এবং যে সুন্দর সুন্দর ডায়লগ সিনেমাতে আপনারা দেখতে পাবেন, যিনি লিখেছেন আমার সাথে কো রাইটিং করেছেন আদনান আকিব খান, এবং যিনি খুব ভয়ঙ্কর একটা জিনিস অভিনয় করেছেন, এবং আমার মনে হয় এই সিনেমা বের হওয়ার পর তারও মানুষ ফ্যান হয়ে যাবে এবং প্রত্যেকটা মানুষ। এবং সাকিব খানের লুক নিয়ে সবাই কথা বলছে, যে গেটআপ, চুল থেকে শুরু করে সব কিছু, যে মেকআপ আর্টিস্ট মেকআপ করেছে আমাদের সবুজ, মেড ইন বাংলাদেশ। তো আমরা চিন্তা করেছি যে না, আমি মেড ইন, আমি বাংলাদেশি মানুষ, যেটা যেটা সম্ভব বাংলাদেশে যতটুকু সম্ভব আমি বাংলাদেশের মেধাকে নিয়ে আসতে চাই। তো যাই হোক, একটা ভালো সিনেমা একটা ভালো টিম দ্বারাই সম্ভব হয়। তো আমি আমার প্রডিউসারদের কাছে ধন্যবাদ দিতে চাই যে আমাকে বাংলাদেশের বেস্ট টিমটা দেওয়া হয়েছে এবং বাংলাদেশের সব থেকে বড় মেগাস্টারকে দেওয়া হয়েছে। এবং সাকিব ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে আমি, আমার তো প্রথম কাজ ছিল, আমি খুবই নার্ভাস ছিলাম যে এত বড় স্টারকে আমি কিভাবে ডিল করি, কারণ আমার শুটিং স্টাইলটা একটু ডিফারেন্ট। আমি একটু স্ক্রিপ্টে বাইরে শ্যুট করি, কখনো স্ক্রিপ্টে ভিতরে শ্যুট করি, কখনো বলি স্ক্রিপ্ট পড়া লাগবে না। আমি খুব টেনশনে ছিলাম যে এত বড় অভিনেতাকে কিভাবে ডিল করব। বাট সাকিব ভাই আমাকে প্রথম দিন শুটিংয়ে এত কমফোর্ট দিল এবং আমাদের যান এত সুন্দর সিঙ্ক হয়ে গেল, মানে আমার মনে হচ্ছে শুটিং কেন শেষ, আরেক কিছু শুটিং হলে ভালো হতো। এবং জানি না, আমার কাছে মনে হচ্ছে আমার এখন পর্যন্ত করা বেস্ট যার সাথে জেলি হয়েছে সেটা সাকিব ভাই, আপনারা দেখতে পাবেন। এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি নতুন একজন মেগা স্টারকে আপনারা এই ছবিতে দেখতে পারবেন, যে স্টারকে আপনারা এখনো দেখেন না। আপনারা তো সাকিব ভাইকে দেখে ফেলেছেন, কিন্তু উনি যে ভয়ঙ্কর লেভেলের ভালো অভিনেতা, আমি আপনাদেরকে এটা আগেও বলেছিলাম, এখন আমি কনফিডেন্সের সাথে বলতে পারি তুফান দেখার পর মনে হবে প্রত্যেকটা সিন দেখার পর যে একটা মানুষ সাথে ভালো অভিনয় কিভাবে করে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি।